হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাঝে আজকে নিয়ে এসেছি বুলি গেমটা, যেটা আপনার কম্পিউটারে খেলে থাকেন। তো এই গেমটা আপনারা অনায়াসেই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি খেলতে পারবেন। তো প্লে স্টোরে ডাউনলোড করতে গেলে বুলি অ্যাপটা গেমটা আপনার অনেকেই আপনার প্লে স্টোরে আসবে না, যাদের ফোনটা একটু লো কোয়ালিটি, তাদের ফোনে এটা শো হবে না। আর আপনি এটা যদি কিনতে ডাউনলোড করতে চান তাহলে আপনি এটা টাকা পে করতে হবে। এটা পেইড একটা গেম, তো গেমটাও অনেক হাই কোয়ালিটির। আমি খেলে অনেক আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগার কথা। তো কিভাবে এটা খেলতে হয়, কিভাবে কী করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর কিভাবে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আমি আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে আপনারা অনায়াসেই গেমটা ডাউনলোড করে নিতে পারবেন। তো গেমটা স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। তো আর কি এখানে আপনার আমি একটু এটার গেম প্লেটা দেখিয়ে দিচ্ছি। সেম পিসি গেমটা যেভাবে যেভাবে খেলতে হয় এটাও সেম। তো আমি এতটুকু বলতে পারি যে আপনারা গেমটা খেলে মজা পাবেন, এনজয় করতে পারবেন। এটা একটা অন্যরকম গ্রাফিক্স, সব কিছু অন্যরকম। গেমটা আমার কাছে ভালো লেগেছে, আমার ফোনে চলছে। আপনি 2GB, 3GB, 4GB যা আপনার র্যামে আছে সমস্যা নেই, গেমটা আপনার অনায়াসেই রান করতে পারবেন এবং গেমটা আপনারা স্মুথলি খেলতে পারবেন। তো এখন দেখানো যাক কীভাবে আপনারা গেমটা ডাউনলোড করবেন। তো এর জন্য আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা পেজে পৌঁছে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করতে হয় আমি অ্যাপে দেখিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা পেজে এসে যাবেন। তো পেজে আসার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন না। আপনারা আরও নিচে যাবে, নিচে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে একটা দেখাচ্ছে, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। যেমন আপনাদের ডাউনলোড যেগুলো করতে হবে আগে এইগুলো দেখিয়ে দিচ্ছে। আপনারা ডাউনলোড করার জন্য এই যে এই ফাইলটা দেখছেন, প্রথমের যে ফাইলটা এটা হলো APK ফাইল। এই APK ফাইলটা ডাউনলোড করবেন। আর OBB ফাইলের মধ্যে এগুলোর কোনো কিছু ডাউনলোড করার দরকার নেই, এগুলো APK আছে এগুলো ডাউনলোড করার দরকার নেই। আপনি OBB এই যে এটা ডাউনলোড করবেন, এই দুইটা প্রথম দুইটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য APK ফাইলটা যদি ডাউনলোড করতে চান তাহলে প্রথমে APK ফাইলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটা লোডিং হবে। এখানে দেখেন একটা টাইমার কাউন্ট হচ্ছে, তো আমরা একটু ওয়েট করবো। টাইমার কাউন্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক এসে গেছে। এখানে যদি এখানে আমি ক্লিক করি, একটা পেজ নিয়ে আসবে, আপনি পেজ থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক আসার পরে দেখবেন যে আপনার ডাউনলোড অপশনটা এসে যাবে। এখানে ক্লিক করার পরে একটা অ্যাড দেখাবে, একটা ব্যাক করে দেবেন। ব্যাক করার পরে এরকম একটা অপশন দেখাবে, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন APK ফাইলটা। আপনার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে ক্যান্সেল দিয়ে কেটে দিচ্ছি। এখন আপনি OBB ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন তা দেখিয়ে দিচ্ছে। তো এর জন্য আপনাদের প্রথমে ব্যাকে আসার পর আমরা APK ফাইলটা ডাউনলোড করে নেবো। এখন OBB ফাইলটাও সেম একইভাবে ডাউনলোড করতে হবে। এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর ওয়েট করতে হবে। তো নিচে যাবেন, এখানে দেখছেন দুটো অপশন আসছে, প্রথমে একটা OBB ফাইল দেখাচ্ছে, পরে একটা OBB ফাইল দেখাচ্ছে। আপনারা এটা প্রথমেটা না, আপনার আওয়ার সার্ভার যেটা লেখা আছে আওয়ার সার্ভার এটাই ক্লিক করে দেবেন। দিয়ে দিলে দেখেন এখানে ডাউনলোড অপশন এসে গেছে, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি না। তো এই ডাউনলোড করার পর কী করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার পরে আপনাদের আরেকটা অ্যাপের প্রয়োজন পড়বে, যারা Z-Archiver, যাদের এটা কী কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো APK এবং OBB ডাউনলোড করার পর আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। Z-Archiver যারা মোবাইলে গেম খেলেন তারা অ্যাপটা চিনবেন। তো আমি Z-Archiver ওপেন করবো।
ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড একটা ফাইল আছে, প্রথমের অপশনে অ্যান্ড্রয়েড ফাইল, তো সরি অ্যান্ড্রয়েড ফাইল না, আপনি যে ফাইলে ডাউনলোড করেছেন ওই ফাইলে যাবেন। তো আমি ডাউনলোড ফাইলে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এপিকে আর ওবিবি, আমি এপিকেটা ইনস্টল করে নিব। এখানে ক্লিক, ওপিকের উপরে ক্লিক করার পর এখানে দেখছে প্রথম অপশনে ইনস্টল, ইনস্টলে ক্লিক করে দিব, ইনস্টল শুরু হয়ে যাবে। আমার এখানে ইনস্টল হয়ে গেছে, তো আমি এখানে ডানে ক্লিক করে দিব, এখন ওপেন করব না, কাজ আছে আরও, তো তাই। তো এখানে দেখছেন যে ওবিবি ফাইলটা আছে, তো ওবিবি ফাইলটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখছেন এখানে এক্সট্রাক্ট যে অপশনটা আছে, ওই এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যে উপরে যে অপশন ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক, তো ক্লিক করার পর এখানে দেখছেন যে ডিভাইস মেমোরি, ডিভাইস মেমোরিতে ক্লিক করবেন। এখানে দেখছেন সরি, এখানে দেখছেন যে অ্যান্ড্রয়েড ফাইল, এই অ্যান্ড্রয়েড ফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওবিবি ফাইল, ওবিবি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটা, এই অপশনটা একটা ক্লিক করে দেবেন। তো আমি কোন কোন ফাইলগুলোতে গিয়েছি এগুলো আপনারা খেয়াল রাখবেন। তো এটা এক্সট্রাক্ট হওয়ার পর আমি আবার আসছি, তো দেখতে পাচ্ছেন আমার এক্সট্রাক্টটা হয়ে গেছে, দেখেন এখানে ফোল্ডারটা এসে গেছে। এখন আমি অনায়াসে গেমটা প্লে করতে পারবো, তো আমি এই গেমটা আপনাদেরকে আর একটু প্লে করেও দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে গেমটা এপিকেটা, তো আমি এখানে ক্লিক করলাম, কীভাবে প্লে ওপেন করতে হবে তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু ওয়েট করতে হবে, প্রথম অবস্থায় একটু লেট করে গেমটা। তো এখানে দেখছেন আপনি অনলাইনে যদি খেলতে চান, এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে অনলাইনে সাইন আপ করতে হবে, সাইন আপ করে খেলতে হবে। আমি অফলাইনে খেলবো, তো অফলাইনে ক্লিক করে দিব, অফলাইনে ক্লিক করে দিলাম, ওয়েট করতে হবে প্রথম অবস্থা, পর পরবর্তীতে আপনাদের এতটা ওয়েট করতে হবে না, আপনি অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার গেমটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা রকস্টারের গেম, তো রকস্টারের যে গেমগুলো আছে সবগুলোই ভালো হয়, গ্রাফিক্সও ভালো থাকে, গেম প্লে করেও ভালো লাগে। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গেমটা চালু হয়ে গেছে, অথবা এই যে এটা হলো মেন ক্যারেক্টার, ওর নাম হলো জিমি, ওকে নিয়ে গেমটা স্টার্ট করতে হবে।